আমি নাকেটটা আনতে ভুলে গেছি তো, ঠিক আছে অসুবিধা নেই, বারণ করে দে, টিকে বারণ করে খাওয়া দাওয়া খবর দিল আমাকে, যা বসন্ত বসন্ত বান্নার লিখে রাখ। এদিকে এদিকে লক্ষ্মীমণ্ডল, হ্যাঁ কি কারণে এই উদ্যোগ? কারণ আমাদের করোনা ভাইরাসের যে লকডাউন হয়েছে, এই লকডাউনের জন্য আমাদের সাধারণ লোক তো বাইরে বেরোতে পারছে না। যারা সাধারণত খেত মজুর, যারা বাজারের মধ্যে থাকে, জুতো পালিশ করে, যারা ভেন্ডারি করে, তারা তো বাইরে বেরোতে পারছে না এবং তারা রেগুলার দিনে দিন খাওয়ার মতো থাকে। অতএব আজকে আমাদের এতদিন হয়ে গেল, ওদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা না করলে সেটা আমাদের কর্তব্য। মমতা ব্যানার্জি আমাদের নির্দেশ দিয়েছেন, বলেছেন যে যেমন পারবে করোনা ভাইরাসের জন্য আমাদের এই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিছু সাহায্য করার জন্য, তাই আমরা এইসব লোকের জন্য মুখছে, ওদের উপর মুখছে। আমরা আগামীকাল 82টা পরিবারকে দিয়েছিলাম, আজকেও আমরা প্রায় 60-62 পরিবারকে আজকে আমরা দিতে চলেছি। এবং আগামী দিন যদি লকডাউন আমাদের 30 তারিখ পর্যন্ত হয়ে থাকে, আশা করব আরও সপ্তাহ 1.5-2 এর মধ্যে আমরা আবার এই কর্মসূচি আবার করবো।